ঠিক আছে তারপর এরোপ্লেন ফ্রাই করতে পারে না না অনেক অনেক রকম তো আমি যেটা বুঝি আমি যতটুকু পড়াশোনা করছি বুঝি সেটা হচ্ছে যে করে বস্তু মানে আমি যদি একটু ফুটবলকে কল্পনা করি তো এটা সেটা বলি কিছু নেই তাই না আমি যে জায়গাটাতেই পয়েন্ট করবো বা ধরবো ওইটাই ওটার সেন্টার হয়ে যাচ্ছে তাই না ব্যাপারটা এরকমই আচ্ছা তারপর নাকি আবার বোঝে কি ভুল আছে ঠিক আছে আপনি শেষ করুন আপনি বলুন হ্যাঁ তারপরে তারপরে জিওগ্রাফিক্যাল সেন্টার বলে একটা ব্যাপার আছে আমি এটা গুগলও সার্চ দেখলাম জিওগ্রাফিক্যাল সেন্টার মানে এই পৃথিবীটাকে পৃথিবীটার পৃথিবীটাকে পৃথিবীটার উপর যে মানে যে কি বলবো জিওগ্রাফি মানে ভৌগোলিক অবস্থানগতভাবে বা

একটা একটা গোলকের একটা কেন্দ্র ঠিক আছে সেই গোলকের কেন্দ্রের আগে আর একটা কথা আসি সেটা হচ্ছে যে একটা ধরুন মহাবিশ্বের একটা কেন্দ্র গোটা ইউনিভার্সের একটা কেন্দ্র ঠিক আছে এই ইউনিভার্সের কোনো কেন্দ্র বলে সত্যি কি কিছু আছে নাকি আমার বাড়ি আপনার বাড়ি আপনি যেখানে বসে আছেন যে পয়েন্টটা যেখানেই বলুন সেখানে গোটাটা কি একটা যে কোনো পয়েন্টে একটা কেন্দ্র হিসেবে ইয়ে ধারণা করা যায় কারণ একটা অসীম একটা একটা ইনফাইনাইট একটা ইয়ে সেটা একটা কেন্দ্র কোথায় থাকবে ঠিক যেখানে দাঁড়াবেন সেখানেই তার কেন্দ্র যদি এখন বলেন যে আহ মহা যে মহাবিস্ফোরণ যে হয়েছিল ব্যাং হয়েছিল কোথায় হয়েছিল প্রতি পয়েন্ট এই বিগ ঠিক আছে তো সেই জন্য গোটা ইউনিভার্সের কেন্দ্র এই জিনিসটা সম্পর্কে এই জিনিসটা তো নয় সেই জিনিসটা আমি বুঝলাম ঠিক আছে এইবার একটা গোলকের কেন্দ্র গোলকের কেন্দ্র তো ডেফিনেটলি পৃথিবীতে একটা গোলক একটা গোলাকার একটা ব্যাপার তা এটা একটা স্পেরিক্যাল হ্যাঁ তা এইটার একটা স্পিয়ার ঠিক আছে তা এই কেন্দ্র এই কেন্দ্রের কি একটা যে সেন্টারটা সেই সেন্টারটা কোথায় থাকবে সেটা ভেতরে থাকবে এটা নয় যে সার্ফেসে নিশ্চয়ই থাকবে না তা তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে এটা যে

সেখানে সেখানে সেভাবে যদি ধরেন যে কোনো কিছু যে কোনো জায়গাতেই করা যায় এইবারে আপনি যদি বলেন যে না ভাই ওটা একদম একদম কি বলে গোল্ডেন রেশিও পয়েন্টে এইটা বসে আছে এই গোল্ডেন রেশিও পয়েন্ট কি একটা হবে আপনি একটা ইয়ে খুঁজে একটা ইয়ে নিয়ে দেখবেন একটা গোলক নিয়ে দেখবেন তো তার গোল্ডেন রেশিও পয়েন্ট বিভিন্ন জায়গায় খুঁজে পাবেন হ্যাঁ তার মানে ব্যাপারটা এরকম নয় যে এটা কোনো একটা স্পেসিফিক এরকম কিছু না ঠিক আছে এইবারে আপনি আপনি কি এইটা এইটা আমরা একটা কাজ করি দেখি আমরা একটুখানি তুহিন ভাই আর এইখানে কি না আলি আব্বাস সত্তার এনাদের কাছে একটুখানি শুনি এটা কি মতামত আমাদের শুনি যেকোনো একজন বলুন শুনি পালিয়ে গেলেন ঠিক আছে হ্যাঁ আমি আসলে চাচ্ছিলাম হ্যাঁ আমি চাচ্ছিলাম এই কথাটা নিয়ে যেহেতু আমি মুসলিম তো আমি আসলে একটু কথা বলতে চাচ্ছি আসলে এই যে কথাগুলো বলা হয় যে উপর দিয়ে পাখি যায় না বা এরকম ভাই আচ্ছা আচ্ছা আমরা যখন কথা না সবাই ভাই ভাই না একজনের কথাটা শেষ হলে তারপর কথা বলবো হ্যাঁ নইলে আপনার কথাটা যখন উল্লাহ ভাই কথা বললেন যে তখন এই কি কথাটা বলছিলেন সেটা আমি শুনতে পাইনি ওনাকে ঠিক আছে আমি একটুখানি আপনাকে মিউট করলাম বললে ভাই ঠিক আছে আর আলি আব্বাস সাথে আপনি একটুখানি যে শেষের কথাটা বলেছিলেন না শেষে যে আহ দুটো লাইন বলেছিলেন ওই দুটো লাইন একবার রিপিট করবেন যে পাখি উড়ে যায় এই জিনিসটা কি জি আমি বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ এটা মানুষের কিছু শরীফকে নিয়ে কিছু বাড়াবাড়ি কাছ বাড়াবাড়ি যেমন উপর দিয়ে পাখি যায় না অথবা চলে না উড়ে না এটা এক ধরনের একটা রং ইনফরমেশন হয়তো তারা কখনো যায়নি হ্যাঁ বাংলাদেশে বসে এই ধরনের একটা গেজিং করতেছে আর দ্বিতীয় জিনিস হচ্ছে মিডল অফ দা আর্থ এই ধরনের একটা গোল্ডেন রেশিও একটা ক্যালকুলেশন আমি শুনছিলাম যে বছরের একটা সময় নাকি ওখানে আহ ওই জায়গাটাতে ছায়া হয় না হ্যাঁ তো আপনি যেহেতু বললেন যে অন্যান্য জায়গায় ওই রকম গোল্ডেন রেশিও দেখতে পাওয়া যায় তাহলে সেখানে এটা কোন রাখে না মানে ওটা যে কেন্দ্র কিন্তু হবে যে এই ধরনের কিছু বলা আছে এটা কিন্তু মানে ইয়ে না এটা আমরা পরবর্তীতে গোল্ডেন রেশিওর যে সাইন্স আমাদেরকে এই ধরনের কিছু একটা তখন শুনছিলাম যে না কাবা হতে পারে পৃথিবীর কেন্দ্র যদি একটা বছরের একটা সময় এখানে নাকি সূর্যটা একদম উপরে থাকে কোনো আশেপাশে ইয়ে থাকে না আর যদিও এটাতে কোনো মাহাত্মই রাখে না মানে ইসলামের ধর্মের সাথে এটা কোনো আহ গুরুত্বপূর্ণ বিষয় না জিদ্য

গিজার যে পিরামিড সেটাকেও বলা হতো বলা হতো যে ওটা ওটা অনেকে হতে পারে আবার আমি আসলে ব্যাপারটা এত ক্লিয়ার না মানে অরবিট যদি চিন্তা করে যে দুটো ফোর্স মানে দুটো ফোর্স মানে দুটো ম্যাস একটা সূর্য আর একটা হচ্ছে পৃথিবী এই দুটো কিন্তু মানে দুটা দুটো পাশাপাশি তো প্রদক্ষিণ করছে তাই না তো তাহলে একটা ব্যাপার দাঁড়াচ্ছে যে দুটো দুটোর দিকে মানে গ্র্যাভিটির কারণে একটা একটা আকর্ষণ করছে তাই তো এইভাবেই তো আছে তাই না দুটো ম্যাস তো এখানে তো আকর্ষণ করছে অবশ্যই হ্যাঁ তো তাহলে এই জায়গাটাতেই যেটা দাঁড়ায় যে একটা তো মানে রেখা তো কল্পনা করা যেতে পারে যেটা দুটো সেন্টার হিসাবে মাঝামাঝি ওকে আহ বাই ওটা আমি ঠিক বুঝলাম না কিভাবে আমি কল্পনা করবো আর আপনি যদি দুটো ম্যাচকে পাশাপাশি রাখেন এবং একটা একটার প্রতি গ্রাভিটির কারণে একটা একটার প্রতি আকর্ষণ আহ মানে দুটোর মধ্যে একটা ফোর্স কাজ করতেছে অপজিট ফোর্স সেই কেউ চড়তে পারছে না নড়তে পারছে না ওকে আমি যদি দুটোকেই যদি বাইসেক্ট করি বা আমি যদি মানে হরাই জেন্টালি

না না আপনি আপনি কি আমি বলেছি আপনি যে এই যে তিন চিহ্ন যেটা দিয়েছেন ঠিক আছে এইটা ধরেন আপনি সূর্যের সূর্য থেকে স্টার্ট করে সূর্যের মধ্য মধ্য দিক থেকে মানে ভাগ করে সূর্যের সেন্টারে এটা হচ্ছে সূর্যের সেন্টারে এটা সূর্যের একটা গোলক যেটা গোলকের সেন্টারে হ্যাঁ গোলকের সূর্যের সেন্টারে থেকে পৃথিবীর গোলকের সেন্টার পর্যন্ত একটা দাগ টানেন ঠিক আছে টেনেছি যদি পৃষ্ঠ পর্যন্ত একটা দাগ নি সোজা ভাবে ঠিক আছে পরিধি পর্যন্ত কি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি আমি একটা টানি নি এই দাগটা যে প্রান্তে যে পরিধি যেখানে ওটাকে আমি কেন্দ্র ধরতে পারছি কিনা

আমি আমি বস মানে না ওরা যে লজিকটা আমাকে একজন দেখালো আর কি সে বলছে যে এইভাবে করে নাকি দেখা যায় যে এটা নাকি একদম পুরো পৃথিবীর কেন্দ্র এবং যে আব্দুল সত্তার ভাই যেটা বললেন যে সূর্যের আলো নাকি একটা পর্যায়ে এমন একটা পর্যায়ে চলে আসে যখন মক্কা ল্যাটিটিউড হচ্ছে মক্কা যে মক্কা হচ্ছে একুশ ডিগ্রি একুশ ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি নর্থ ঠিক আছে যদি আপনি যে টিলটাও যদি কল্পনা করেন যদি তাহলেও তো হচ্ছে না টিলটা তো আচ্ছা এবার আরেকটা একটা প্রবলেম সেখানে সেইটা করলেও তো আরেকটা একটা প্রবলেম হচ্ছে দেখি সেটা তাতেও কি হবে তাতেও আমার মনে হয় না ওটা খুব একটা দাঁড় করানো যেতে পারে বলে দেখি একটুখানি এক সেকেন্ড না

দুটা অরবিটাল দুটা অরবিটে অরবিটে দুটো ম্যাস এবং এটাকে ওরা বলছে ব্যারি সেন্টার আপনি একটু যদি পড়াশোনা করেন তাহলে মানে আপনি বুঝতে পারেন ব্যারি সেন্টার যেটা ব্যারি সেন্টার বলতে বোঝাচ্ছে যে আমি একটু করে পড়ছি আমি আমি ক্লিয়ার না দেখি কনসেপ্টটা সেজন্য ভাবলাম যে অমিতাকে এই প্রশ্নটা আজকে করব দেখি অমিতা ওই কতটুকু বুঝে পড়ে যাই হোক আমি আমার আই থিংক অমিতা আপনি মনে একটু আপনি একটু পড়াশোনা করলে মানে পড়াশোনা আপনি যদি একটু দেখেন আপনি আবার চেয়ে ভালো বুঝবেন

এই ধরুন এই দুটোকে ইয়ে করলেন এই সূর্য আর একদিকে পৃথিবী এই দুটো একটা কমন মাস হিসেবে ধরেন তাদের সেন্টারটা হচ্ছে ঠিক আছে এই ব্যাপারটা যে রুলারের একটা যে সেন্টার অফ গ্র্যাভিটি থাকে ঠিক এখানে যদি ধরে রাখেন তখন সেটা কোনো দিকেই ফল করবেন না এরকম ব্যাপারটা কিন্তু রুলারের জায়গায় যদি এইটা হয় যদি একটা হাতুড়ি হয় ঠিক আছে রুলারের কি হচ্ছে ঠিক এইখানে এই যে এই যে ঠিক মধ্যেখানে থাকছে

আর ব্যারি সেন্টার তোলার জন্য অসংখ্য ধন্যবাদ আমরাও কিছু শিখলাম নতুন কিছু শিখলাম হম তা যদি জিনিসটা জানতাম কিন্তু কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে সেই জিনিসটা জানতাম না